হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই সামনে তো বড়দিন চলেই এলো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ফ্রুট কেকের রেসিপি শেয়ার করি অনেকেই তোমরা রিকোয়েস্ট করে থাকো যে দিদি কম খরচে আর অল্প আয়োজনে কি করে কেক বানাবো যদিও আমি কিন্তু কেক সবসময়ই বানিয়ে থাকি কারণ আমি একজন প্রফেশনাল বেকার তো রোজই আমাকে কেক বানাতে হয় ওইগুলো আমি ক্রিম কেক বানাই তো ভাবলাম তোমাদের জন্য একদম সিম্পল ওয়েতে কী করে কেক বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করি তো দেখতেই পারছো দুটো ডিম ভেঙে নিচ্ছি আর এই কেকে কিন্তু আমি কোনো দুধ ব্যবহার করব না তো তোমরা কিন্তু এই কেকটা বেশ এক থেকে দু সপ্তাহ মতো কিন্তু স্টোর করে খেতে পারো ঠিক আছে নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকবে না আর দেখতেই পারছো ব্লেন্ডার দিয়ে কিন্তু ডিমগুলোকে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি আর ততক্ষণ ব্লেন্ড করবো যতক্ষণ না এই ডিমের অংশটা পুরো ফ্লাফি না হয়ে যায় এরপর কিন্তু আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা কিন্তু আমি একবারে দিয়ে ব্লেন্ড করব না এই ডিমের ব্যাটারটাতে কিন্তু এক থেকে দুবার বা তিনবারে কিন্তু আমি ধীরে ধীরে অল্প অল্প করে চিনির এই গুঁড়োটা দিয়ে পুরো জিনিসটা ব্লেন্ড করব তো সময় লেগেছে প্রায় এখানে পাঁচ থেকে ছ মিনিট মতন তো দেখো একদম গাঢ় গাঢ় হয়ে গেছে দেখতে গাঢ় বাট যখন তুমি এই স্পাচুলা দিয়ে যখন এটাকে নাড়াবে তখন দেখবে জিনিসটা কিন্তু বেশ ফ্লাফি তো আমি এরপর দিয়ে দিলাম হাফ কাপ মানে টোটাল হাফ কাপ নিয়েছি আমি বাটার আর সাদা তেল ঠিক আছে তো শুধু বাটার দিয়ে করবে না তাহলে কিন্তু কেকটা অনেকটা ড্রাই হয়ে যাবে সাথে কিন্তু আমি ভ্যানিলা এসেন্সও কিন্তু মিলিয়ে দিয়েছি এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেলাবো তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক কাপ থেকে একটু কম ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন নিয়েছি বেকিং সোডা এরপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি এই ডিমের ব্যাটারটার সাথে মিশিয়ে দেবো আর আমি কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এই ফ্রুট সিরাপে কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতন তো সেটাও কিন্তু মিলিয়ে দিয়েছি আর সাথে কিন্তু নুন এক চিমটি নুন অ্যাড করে দিয়েছি তোমরা চালে কিন্তু কোনো অরেঞ্জ জুসের সাথেও এই ড্রাই ফ্রুটসগুলো মিলিয়ে রাখতে পারো এরপর দিয়ে দিয়েছি জাইফল গুঁড়ো বেকারির যে একটা সুন্দর স্মেল হয় এই জাইফল গুঁড়ো দিলেই কিন্তু সেই স্মেলটা আসবে আর দেখো একদম ইজিলি আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে হালকা অয়েল গ্রিস করে তার মধ্যে ব্যাটারটা ঢিলে দিচ্ছি তোমরা চালে কেক মোল্ড না থাকলে কোনো বাটিতেও কিন্তু অয়েল গ্রিস করে কেক বানাতে পারো আর কেক বানানোর জন্য এত চিন্তা করার কিছু নেই খুবই সহজ আমি যেভাবে দেখালাম যদি একদম সেই অনুযায়ী যদি তোমরা প্র্যাকটিস করো বাড়িতে একদম হয়ে যাবে আর কেক কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর আমি যাদেরকে কেক সার্ভ করেছিলাম তারা ভীষণ মানে বলেছে খুব ভালো হয়েছে এরপর কিন্তু আসি মেন থিং যেটা হলো আমি করাইয়ে করেছি তোমরা চাইলে প্রেসার কুকারেও করতে পারো বা ইডলি মেকারেও করতে পারো তো আমি এখানে দুটো স্ট্যান্ড ইউজ করেছি তোমরা চাইলে লবণ বা বালি গরম করেও কিন্তু কেকটাকে বানাতে পারো তো কেক বসানোর আগে প্রিহিট করে নেবে দশ মিনিট লো মিডিয়াম ফ্লেমে তারপর লো ফ্লেমে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগেছে আমার এই কেকটা হতে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট ভীষণ সফট হয়েছিল আর আমি কিন্তু একটা ছুরি ঢুকিয়ে দেখেছিলাম এক একদম ক্লিন বেরিয়েছে আর সেটা কিন্তু আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরেই ছুরিটা ঢুকিয়েছিলাম আর তোমরা কিন্তু ওপর থেকে দেখে বুঝতে পারবে যে কেকটা বেক হয়ে গেছে কি না আর এরপর আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত জালিদার হয়েছিল আর এত সফট হয়েছিল ডিমের কোনো গন্ধ ছিল না যেহেতু আমি ভ্যানিলাইসেন্স দিয়েছিলাম এক টি স্পুন আর দিয়েছিলাম জাইফল গুঁড়ো তাই জন্য ডিমের কোনো গন্ধ ছিল না তো জানিও কেমন লাগলো রেসিপিটা